এটা এমন একটা পেশা যে সবপ্রথম তাকে টাকা দিতে হবে, টাকা দেওয়ার পরে তাকে আনতে হবে, আনার পরে কাজ করাতে হবে, কাজের আগে পেমেন্ট। মানিকগঞ্জ আর নাগরপুরের লোকগুলাই বেশি, কারণ হলো আপনার ওইখানকার লোক প্রথম থেকে শুরু করছে এরা, দ্বিতীয়ত হলো গ্রামের লোকগুলো টানছে এরা বেশি, এই কারণেই আর কি এখন এই জগতের মধ্যে নাগরপুরের মানিকগঞ্জের লোকগুলো বেশি আসে। এটার ভিতরে সবই সহজ সবই কঠিন, যদি সে নিজেকে কন্ট্রোল করে কাজ করতে পারে তার কাছে সহজ, যে নতুন আসে তার কাছে কঠিন। প্রথম যারা শিখে তাদের জন্য কঠিন পার্ট হলো ভাঁজ করাটাই, তখন মেশিনের কাজগুলো যখন শিখে বা লোডিংয়ের কাজগুলো, এক একজনের এক একটা অভিজ্ঞতা, কেউ দুই মাসে শিখে, কেউ ছয় মাসে শিখে, কেউ এক বছরে শিখে। এখন এটা চাহিদাটা কমে গেছে মানে মেশিন, অত্যাধুনিক মেশিন আসছে, লেবারের আমাদের চাহিদাটা কমে গেছে। এখন একটা বই এখন যেমন আগে সাতটা স্টেপ করতে সাতজন মানুষ লাগতো, এখন ওই কাজটায় সাতটা স্টেপ হয় একটা মেশিনে করে ফেলায় দুজন মানুষ, পাঁচজনই বসা। এখন এটার মানুষের চাহিদাটা কমে গেছে মেশিন আসার কারণে। নতুন করে পেশা আসতে হলে আপনার মেশিনের কাজ শিখে আসতে হবে, আমাদের মধ্যে কাজ শিখে আসতে গেলে এখন আর এটার মূল্য নাই। এখন একটা মেশিন আসার পরে মনে করেন যে 100 বইটা আমার কমপ্লিট করতে ম্যাক্সিমাম 15 দিন সময় লাগবে, আর ওই 100 বই আপনার কমপ্লিট করতেছে 2 দিনে বা 3 দিনে মেশিনে, তাহলে তার অন্তত 12 দিনের যে হাজিরাটা ওনার বাইসে যাইতেছে, ওই হিসাবে আমাদের এখন মানটা নষ্ট যাইতেছে, পার্থক্য অনেক। আমার হাতে বাঁধা করা বুকগুলো আপনি 1 বছরে কিছুই হবে না, আর মেশিনে যেগুলো এগুলা 2 মাস 3 মাস পরে ঘামগুলো ছুটা যাইতেছে, খুলে যাইতেছে, মেশিনে ঘামটা ছুটা যায়, আর আমি যখন সেলাই করবো তখন আর ওটা ছুটবে না। 3টা পদ্ধতি আছে, একটা আছে আপনার ঘাম দিয়ে লাগানো হয়, আর একটা সেলাই 3-4 ফুট দিয়ে সেলাই করা হয়, আর একটা আপনার মেশিনে সেলাই করতে হয়। 3টা পদ্ধতিতে বানানো যায়, সবচেয়ে যেটা হাতে সেলাই করা হয় ওইটা সবচেয়ে হয় মজবুত। যদি মানের দিক দিয়ে বলেন তাহলে হাতের দ্বার মজবুত, আর যদি আমার মানের প্রয়োজন নাই, আমার সৌন্দর্য বা টেকসই প্রয়োজন নেই, তাহলে মেশিনেরটা। সৌন্দর্য তো বেশি দিন টেকে না, সৌন্দর্য তো ক্ষণিকের, আর টেকসই যেটা ওটা হলো হাতে, হাতে যেটা করবেন তাহলে 100% টেকসই থাকবে। আমাদের এখানে মান্থ ইনকাম বলতে এক এক জনের এক একটা সিস্টেম, কারো বেতন আছে মাসে 10,000 টাকা, কারো ডেলি বেসিক কাজ করে আপনি 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত 300 টাকা, আবার কেউ আছে প্রোডাকশনের কাজ করে যে 1000 পেজ ভাঁজ করে দিবা, 1000 পেজে 100 টাকা, 2000 পেজে 200 টাকা বা 1000 পেজে 300 টাকা এরকম। একটা বই শুরু থেকে শেষ পর্যন্ত করতে 1 ঘন্টা সময় লাগে, কারণ এটা ভাঁজ করতে হয়, সেলাই করতে হয়, গুলো করতে হয়, কাটিং করতে হয়। একটা বই কমপ্লিট করলে 7টা স্টেপ পার করতে হয়। প্রথমে এটা আগে আপনার পেপারটা লেবেল করতে হবে, লেবেল করে কাটিং করতে হবে, তারপরে ভাঁজ করতে হবে, ভাঁজ করে আবার গুলো লাগাইতে হবে বা সেলাই করতে হবে, সেলাই করার পরে আবার টিস আছে, আবার এক্সট্রা একটা কাগজ লাগাইতে হবে, ওটার পরে একটু শুকানোর পরে আবার ওটাকে চাপ দিতে হবে, চাপ দেওয়ার পরে আবার কভার লাগাইতে হবে, তারপরে আপনার কাটিং করার পরে সুন্দর একটা বই সৃষ্টি হয়। আমরা সবচেয়ে বেশি পাইলাম নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি, এই 4টা মাস কাজের চাপ থাকে, তখন চাহিদা বেশি থাকে, লেবারের সংকট কম থাকে, তখন এদেরকে বাইরে থেকে আনতে হয়। দাদন পদ্ধতিটা হলো আপনার, আমি এখন কাজ পাইছি, আমার এখানে 10 জন লোকের প্রয়োজন, কারণ আমার কাছে লোক আছে 5 জন, এখন আমি আরেকজন যে আনবো উনি দেশে কাজ করতেছে বা ওনার কাজের প্রতি তোমার একটা আগ্রহ নাই, তখন উনি বললো যে আমার কিছু টাকা, আমি সমস্যা আছে, আমার কিছু টাকা লাগবে, তখন আরো 10,000 টাকা দিতে হয় যদি সমস্যার সমাধান করে তারপরে আস। এটা দিয়ে আসার পরে পরে প্রতি সপ্তাহে সপ্তাহে বিল পেমেন্ট করা হয়, এটা প্রতি সপ্তাহে সপ্তাহে কেটে নেয়। আমার এখানে সবচেয়ে বেশি কাজ করা হয়েছে সরকারি খামার বাড়ির কাজগুলা, কৃষিকাজ, কৃষি ডায়েরি, তারপরে আপনি শিশু যে আপনি টিকা কার্ড, খামার বাড়ির যত কাজকাম, যত আপনার বুক, তারপর রেজিস্ট্রি খাতাগুলা, এগুলা ডকুমেন্ট খাতাগুলো এগুলো করা হয় এখানে। রাইটগুলো এটা হলো আপনার অনেক সময় পাবলিক ফাংশন, তো এটা ওখান থেকে আনতে হয়, এটা আমাদের যে আপনি মার্কেটিং আছে উনি খুঁজ করে কাজগুলো আনে, একটা বইয়ের কাজ তো কয়েকটা গ্রুপে দেয়, ওখান থেকে আমাদের আনতে হয়।